হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাজল, আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একদম অন্যরকম হচ্ছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। আমার কাছে যে বাচ্চাগুলো পড়তে আসে ওরা খুবই গরিব, তো ওদের সব টিউশন নেয় না, কারণ ওদের কাছে দেওয়ার মতো পয়সা থাকে না, কেউ দিতে পারে কেউ দিতে পারে না। তো যাই হোক, আসে তো ওদের জন্মদিন ছিল আর ওরা সবাই নিরামিষাশী, সেই জন্য ভেবেছিলাম ওদের তো বাড়িতে সেইভাবে জন্মদিন হয় না। ওরা বলেছিল আন্টি আমাদের জন্মদিন, তো সেই জন্য আমার মেয়ে উদ্যোগ নিয়েছে, ও বানাচ্ছে কেক, যেটা একদমই ডিম ছাড়া, এগলেস কেক আর কিছু জুস, আর ওদের জন্য ছোট্ট একটু গিফট। তো এই কেকটা বানানোর জন্য মেয়ে নিয়ে নিয়েছে ময়দা 1 কাপ মতো, ওর সাথে দুধ আর কফি পাউডার মিক্সড করে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছে, আর চিনিও এর সাথে পরিমাণ মতো মিশিয়ে দিয়েছে। তো আপনারাও এইভাবে নিরামিষ কেক বানাতে পারেন ডিম ছাড়া, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। তো আপনারা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে ইনো, ও খুবই ছোট আমার মেয়ে, তো যাই হোক এখন 7th-এ পড়ে, ও কেক খুব ভালো বানাতে পারে, আজকে ওই বানিয়েছে কেকটা। তো আপনারা দেখতে থাকুন, এর মধ্যে ইনোটা অ্যাড করে দিয়েছে, শুধু আমি গ্যাসটা ওকে অন করে দিয়েছি কারণ ও গ্যাস জ্বালাতে পারে না। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আমি গ্যাসটা অন করে দেওয়ার পর নুনটা আমি বসিয়ে দিয়েছি, কারণ আমি নুনের ওপর বানাচ্ছি, আর এই বাটিটায় ও ভালো করে তেল লাগিয়ে নিয়েছে, তারপরে ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম, আর এদিকে ওদের জন্য বানাবো আমের জুস। ভেবেছিলাম রেডিমেড জুস নিয়ে আসবো, তারপর মনে হলো আমার ফ্রিজে তো অনেক আম রয়েছে, কেন বাচ্চাগুলোকে শুধু শুধু এই কেমিক্যাল দেওয়া জুস খাওয়াবো। তো জুসটাও বানাচ্ছে সোনা, মানে আমার মেয়ে, ওর জন্য আমগুলো কেটে নিচ্ছে, আমগুলো সব কেটে নিয়ে ওর থেকে আমের পাল্পগুলো বের করে নিয়ে এই যে মিক্সড করে নিয়েছে, ওর মধ্যে অ্যাড করে নিচ্ছে চিনি, এরপর গ্রেট করে নেব। গ্রেট করে ভালো করে ছেঁকে নিচ্ছে, যদিও ওর মধ্যে আমের যেটা চোচ বলে সেটা ছিল না, তাও ছেঁকে নিচ্ছে। নিয়ে ওর জুসটা রেডি হয়ে গেছে, আমি এবার ওদেরকে দেওয়ার জন্য কাগজের গ্লাসগুলো নিয়ে নিচ্ছি। সবাইকে দেওয়ার জন্য গ্লাসগুলো ভরে নিচ্ছে, যদি ভালো লাগে দেখুন। আর এই জুসটা আপনারা এইভাবে বাড়িতে আমের জুস বানিয়ে খেতে পারেন, খুব সহজ, কিন্তু এটা খুব টেস্টিও হয় আর হেলদিও হয়। সোনা পুরো রেডি করে রেখেছিল, এবার আমি ওইগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ দেখতে সুন্দর হয়েছে না? আমার ছোট্ট প্রয়াস, যেটুকু পেরেছি ওদের জন্য সেটুকুই করি, খুব ভালো লাগে করতে, কিন্তু এর থেকে আমার বেশি সামর্থ্য নেই, তাই যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই ওদের আশীর্বাদ করবেন, আর আমার মেয়েকেও আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়ে অনেক বড় মানুষ হতে পারে। তো রেডি হয়ে গেছে, চলুন এবার ওদের আমি সার্ভ করে দিই। ওরা কেউই বাঙালি নয়, অনেকে বিহারে, অনেকে আবার রাজস্থানের বাসিন্দা। ওদের খুব মজা হচ্ছিল আমি যখন ওদেরকে জুসটা দিচ্ছিলাম। ওরা খুব ব্রিলিয়ান্ট, পড়াশোনা তো খুব ভালো, কিন্তু উপযুক্তদের টিউশন নেই, কিছু নেই, সেই জন্য হয় না, আমার কাছে আসে। জানি না আমিও কতদিন থাকবো, যতদিন থাকবো ওদের সাহায্য করব পড়ার জন্য, তারপর আমাদেরও তো ট্রান্সফারেবল জব চলে যেতে হয়, খুব খারাপ লাগে এদের জন্য, এরা তো আমার সন্তানের মতো। আর কেকটা ওই যে মেয়ে তুলে কেটে নিয়েছে, নিয়ে ওদের সবাইকে আমি সার্ভ করে দিচ্ছি। আমার মেয়ের খুব শখ এরকম ছোট ছোট বাচ্চা যারা পড়তে পারে না তাদের দেখা, এবং যে সমস্ত মানুষ খেতে পারে না তাদের খাবার জোগাড় করা।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাচ্চাগুলিকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন, যেন এরা বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আগামী দিন আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসি।